এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভাইয়া ভাইয়া তুই পৌঁছেছিস? না, আমি একটু পূর্ণার সঙ্গে দেখা করতে এসেছি থানায়। কি হয়েছে দাদা ভাই, তোকে এত টেন্স লাগছে কেন? এনি প্রবলেম? আরে যা বলো তো সেদিনকেই বলে দিয়েছিলাম, রাগিনী দেবী প্রেগনেন্ট ছিলেন, ওনার মাথা খারাপ ছিল, এর থেকে বেশি কিছু জানি না। তাহলে আপনি বরং রাগিনীর রিপোর্টসগুলো আমাকে দিন। আরে হারিয়ে গেছে চমকের এখানেই শেষ নেই রে ভাইয়া। তুই জানিস ওই ডাক্তার মরতে মরতে বলে গেছে ওই লোকটাই নাকি মিস্টার এক্স। সব মিলে যাচ্ছে, এবার ধুয়ে ধুয়ে চার হচ্ছে। ঠিক আছে শোন, তুই তুই বাড়ি যা, আমি আমি দরকার হলে ফোন করছি তোকে। হ্যাঁ ঠিক আছে। ওই সরকারি হসপিটালের যে ডক্টর, সে রাগিনীকে বলেছিল প্রেগনেন্ট, বলেছিল না রাগিনীর মাথা খারাপ হয়ে গেছে, সে খুন হয়েছে। সে কি বলছো? কি বুঝান? খুনি আর কেউ নয়, মিস্টার এক্স। আমাদের হাতে বেশি সময় নেই, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু একটা কথা মনে রাখবে, খুব সতর্কভাবে করতে হবে। আমি জানি না মিস্টার এক্স কে, সে যেই হোক না কেন সে যে ভয়ঙ্কর সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। আমাদের প্রত্যেকটা মুভমেন্টের খবর আছে ওর কাছে, আমরা কি করছি না করছি সব জানে। তাই যদি হয় তাহলে ওর নেক্সট টার্গেট হচ্ছে ডক্টর দিদি। তিথির জীবনে কিন্তু বড় খাড়া চলছে। আমি কার্তিকদাকে বলে রেখেছি তিথির উপর নজর রাখার জন্য। তবে কার্তিকদা ফোন করেছিল, বললো তিথি সবে বাড়ি থেকে হসপিটালের জন্য রওনা দিয়েছে গাড়ি নিয়ে, তাই কার্তিকদা ফলো করছে। ভেরি গুড, আপনিও বেরিয়ে পড়ুন। বুঝান ডক্টর তিথিকে কিন্তু বাঁচাতেই হবে, ওই কিন্তু একমাত্র ভরসা আমাদের, ওই একমাত্র তুরুপের দাস। আমার ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, সব কিছু কিন্তু একমাত্র আপনার হাতে। বুঝান তোমাকে কথা দিচ্ছি পূর্ণা, তোমার ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ, আমি নষ্ট হতে দেব না। তোমাকে আমি এখান থেকে বের করে নিয়ে যাবই, আর তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, এটা উজান দত্ত চৌধুরীর প্রমিস। এই যে এই সমস্ত কাজগুলো আরো সকালবেলা করে রাখতে পারো না? ডিসগাস্টিং। সরি ম্যাডাম। আবার সরি বলছে? এমনিতেই টেনশনে আমার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে, তার মধ্যে সকালবেলা ঢুকতে না ঢুকতেই বাধা। টাইমের কাজ টাইমে করতে পারো না? এগুলো কি এখন করার কাজ? কাজটা তাড়াতাড়ি করো।
এক্সকিউজ মি, বলছি আপনি ডক্টর তিথিকে দেখেছেন? না স্যার, আমি ওনাকে দেখিনি। বলছি স্যার, ম্যাডাম ওই চেম্বারের দিকে গেছে। থ্যাংক ইউ। বাড়িতে যেতে পারলাম না পু। আসলে এই টেনশনের পরিস্থিতিতে আমার পক্ষে বাড়িতে বসে থাকা একদম সম্ভব না। কি হয়েছে বলুন তো, আপনাকে এত টেন্স দেখাচ্ছে কেন? বলছি কিন্তু তার আগে বলুন তো, ভাইয়া কি হসপিটালে বেরিয়ে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ আগে। অনুসুয়া ম্যাডামের ফ্যামিলির লোক আপনারা, তাই কিছু বলতে পারছি না। যখন খুশি আসছেন যাচ্ছেন, তো একটা থানা, এখানে যখন খুশি আসা যাওয়া করা যায় না। আপনাকে আর বেশিক্ষণ ডিস্টার্ব করব না অফিসে। আমি তো জানি পূর্ণার কিছুক্ষণ পরেই ছাড়া পেয়ে যাবে, ততক্ষণ না আমার আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার আছে একটা খুনের ব্যাপারে। সে কি, কার খুন? ডাক্তারবাবু, আপনি কার ভয়ে এই কথাগুলো লুকোচ্ছেন? কে সেই ব্যক্তি যে আড়ালে থেকে এগুলো করছে? পূর্ণা ম্যাডাম, কোনো চিন্তা করো না, তোমাকে এখানে আর বেশিক্ষণ থাকতে হবে না। আসল শয়তান ধরা পড়বেই। হ্যাঁ, চিন্তা করো না, তুমি কাল পরীক্ষা দেবে আর তোমার বর তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। এই টেনশন আমি আর চেপে রাখতে পারছি না। রাগিনীকে ঘিরে এত বড় একটা রহস্য লুকিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না। ডক্টর উজান যেন কি বলছিলেন, ওই লোকটা আমাকে খুন পর্যন্ত? না না না, আমি মরতে চাই না। আমি তো সামান্য কয়েকটা টাকা এক্সট্রা ইনকামের জন্য কেন যে এমনটা করতে গেলাম? কেন কেন কেন? আসতে পারি?